ইহুদি তোমার গাছটা আমাকে তুমি বিক্রি করো কত নেবে বলো ইহুদি বলল আমি কোন রকম ভাবে গাছ বিক্রি করব না আপনি সব কিছু আমাকে দেন তো আমি বিক্রি করব না তিনি চলে গেলেন বিশ্ব নবীর সাহাবা হযরত আবু দারদা তিনি দাঁড়িয়েছিলেন তিনি দেখলেন বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই গাছটা যদি কিনে এনে দিতে পারি বলুন আপনি আমাকে কে দিবেন বাবা এই দেশের যে বাদশাহ জালিম বাদশাহ অত্যাচারিত বাদশাহ এরা আপনার আজকে মুসলমানদের মসজিদগুলোকে দখল করার চিন্তা ভাবনা মসজিদকে ভেঙে দেয় অবকার মসজিদ সেই মসজিদ করে এখন বলছে না এটা সুস মন্দির বলে দখল করার চিন্তা করছে কিন্তু আমি আপনাদেরকে বলবো দখলদারি করো ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো বাইতুল মালের দরজাখানা তুমি খোলো বাইতুল মালের দরজাখানা খুলে দেওয়া হলো আসলামকে বলল আসলাম বসায় তুমি খাবার করো খেজুর পুরে নিলেন জব পুরে নিলেন ময়দা পুরে নিয়ে আসলামকে বললেন আসলাম বিবিকে সঙ্গী করে নিয়ে গেলেন বিবিকে নিয়ে যাওয়ার পরে বলল বিবি রে তাম্বুর ভিতরে ঢুকে যাও তাম্বুর ভিতরে ঢুকে গেলেন আমিরুল মুমিনীন বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানিয়েছেন ও মুসলমান দরুদি আমার নবীর বাবা আর আমার নবীর চরিত্র আমার নবীর আখলাক আমার নবীর ব্যবহার আখলাক হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নূর একটা ছোট্ট একটা ঘটনা বলি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনে শিকায়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে যে খেজুর গাছের খেজুর পড়ে আর আমার বাচ্চা গানা খেজুর গানা তুলে খায় ওই খেজুর গাছের মালিক যিনি তিনি এসে আমার বাচ্চাদের মুখে হাত করে দিয়ে খেজুর বের করে না খলিফাতুল মুসলিমিন ওয়ার্দ পৃথিবীর খলিফা একদিন তিনি বাড়িতে রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছেন দেখতেছেন চার মানুষগুলা কেমন আছে কি হলে আছে দেখার জন্য ঘুরতে শুরু করে দিয়েছে রে বাবা ঘুরতে ঘুরতে দেখা যায় কবি রজনী হয়ে গেছে একটা মদিনার বাইরের লোক তিনি একটা তাম্বু গেড়ে দিয়ে রাস্তার ধারে ফাঁকা জায়গায় বসে আছে আর বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছে বাচ্চা আপনার কি তিনি হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ার্দ পৃথিবীর খলিফা হযরত ওমর তিনি গেলেন কে বলবো গো ভাই তুমি এত গভীর রজনীতে এত রাত্রি তুমি একা কি করো বসে হযরত ওমরকে জিজ্ঞাসা করা মাত্রই ওই ইহুদি হযরত ওমরকে ধমক তুলে ঝাড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকে যত জোরে ধমক দেয় তত তিনি নরম হয়ে যান উনি মনে মনে করলেন হাই রে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায় ইনি চোর বা ডাকাত হতে পারে না বললেন রঘুপতিকে আপনি কে চিনি না আপনি কে জানি না আমি হলাম মদিনার বাইরের লোক জাতিতে ইহুদি বড় গরিব মানুষ সংসার কোন রকম তাই তুই করে চলে হারি কোন সময় জলে কোন সময় জলে না কিন্তু শুনতে পেলাম মদিনার একজন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা সেই উমর নাকি বড় ভালো মানুষ দয়ার মানুষ তিনি নাকি নেতা হিসাবে ভালো তাই তার কাছে কিছু অর্থ সাজনার জন্য আমি বেরিয়েছিলাম ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবির প্রসব বেদনা উঠে যায় আমি কি করলাম আমি তাম্বু গেড়ে দিয়ে আমার বিবিকে তাম্বুর ভিতরে
ভিতরে রেখে নিয়েছি আমি বলছি আমার গড হে আমার প্রভু আমি এত রাত্রি দাই কোথায় পাব আমি এত রাত্রি লাঠি আগুন কোথায় পাব আমি কি করব এই কত দুঃখ বলা আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন ওয়ারিস পৃথিবীর খলিফা বললেন পথিক ভাই আপনি করুন আমি আপনার জন্য কোন রকম কোন ব্যবস্থা করতে পারি কিনা তিনি চলে গেলেন বাড়ি বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহর মা আমরা বাড়িতে গিয়ে বিবিকে ডাকি না গো অমুকের মা অমুকের মা বলি কি বলি না বলে আব্দুল্লাহর মা এই বলে যখন ডাক দিয়েছে প্রাণের বিবি বলেন স্বামী গো দরজা খোলা আপনি চলে আসুন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বিবি রে আজকে তুমি কি জান্নাত করতে চাও জান্নাত নিতে চাও বলে হ্যাঁ স্বামী আমি তো জান্নাত নিতে চাই আমি তো জান্নাত খরিদ করতে চাই বলে বিবি আজকে তোমাকে জান্নাত খরিদ করতে হবে এবং তোমাকে দায়ের কাজ করিতে হবে তাই বুঝেন তো নাকি এখন তো তাই না এখন দায় নাই দায় ছিল আগে আর এখন পেটে ব্যথা উঠতে দেরি হসপিটালে নিয়ে যেতে দেরি লাগে কি বুঝছেন আপনারা বলেন অমনি সিজা কেটেলা কেটেলা কোন ডাক্তারে বসে যার হইতে কোন সিজার নাই পদ্মাই সিজার সিজার করে সব খাম করে দিছে আমাদের মেয়েদের কি বুঝলেন হ্যাঁ এই বাবজি আম পাকার টাইমে যদি আম পাকবে আপনি যদি এক মাস আগে আম পাড়ি নিয়ে কার্পেট দিয়ে জোর করে পাকান তো পাকবেই তো বুঝতে পারলেন আমার কথাটা আম পাকবে যে টাইমে সেই টাইম তো দিতে হবে কিন্তু আপনি সেই টাইম দিচ্ছেন না আগে আম পাড়ি নিয়ে বেশি দামে বিক্রি করার লেগে কার্পেট দিয়ে চালিয়ে দিচ্ছেন তো আপনার বিবির বাচ্চা হল টাইম আছে তো টাইম অনুযায়ী তাকে পৌঁছে দিতে হবে সে টাইম অনুযায়ী না দিলে তো আপনার সিদ্ধার করে কেটে বের করতে হবে কি আপনারা বুঝছেন না কেন বলুন এই বাবজি আমার বাবা জীবনেরা আজ আমি আপনাদেরকে বলতে চাই বিবিকে বললো তোমাকে দায়ের কাজ করিতে হবে বিবির কোনো মনে ঘৃণা নাই কোনো অহংকার নাই কোনো তাকাব্বর নাই তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফার বিবি কার বিবি জোরে বলুন কার বিবি তিনি অর্ধ পৃথিবীর খলিফার বিবি তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মনে কোনো অহংকার নাই মনে কোনো ঘৃণা নাই ও মুসলমান সঙ্গে সঙ্গে বলে স্বামী গো আমি জান্নাত খরিদ করতে রাজি বলে বিবিরে যা প্রয়োজন তুমি নিয়ে নাও লাঠি আপনার আগুন আপনার কাপড় চোপড় যা প্রয়োজন বিবি ভরে নিলেন আসলামকে ডাক দিয়ে বলে আসলাম রে বাইতুল মালের দরজা খানা তুমি খোলো বাইতুল মালের দরজা খানা খুলে দেওয়া হলো আসলামকে বলল আসলাম খাবার পুরো খেজুর পুরে নিলেন জব পুরে নিলেন ময়দা পুরে নিয়ে আসলাম কে বললেন আসলাম আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও আসলাম বলেন আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন আমি আপনার গোলাম আমি আপনি আমি থাকতে কেন বুঝা আপনি বহন করবে আমাদের দেশের দলের বাবা নেতা এমপি এমএলএ তো দূরের কথা মন্ত্রী তো দূরের কথা ও যদি এখন অঞ্চল সভাপতি হয় তো দ্বিতীয় করে গার্ড লাগছে ধরে বলুন ঠিক কিনা এই কথা বলছেন তাহলে কত সাধু ও কত সাধু এই বাবজি দুর্নীতি যদি তার ভিতরে না থাকে তার গার্ডের প্রয়োজন আছে কথা কোন দেখানে দুর্নীতি আছেই বলে তার গার্ডের প্রয়োজন সিকিউরিটি প্রয়োজন হয় যদি দুর্নীতি না থাকে তার গাড়ের প্রয়োজন নাই তার সিকিউরিটির প্রয়োজন নাই হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা তোমার মতন কলিমুদ্দিন ছলিমুদ্দিনের মতো আল্লাহ হ্যাঁ আমাদের দেশে এখন রাস্তা দিয়ে কলিমুদ্দিন ছলিমুদ্দিন আসতে যদি শুনে তো আল্লাহু আকবার সেই পাড়া থেকে কাকলা মারি পর্যন্ত মারি মিহি দিয়ে ছাহে দিছে কি বুঝছেন জোরে বলুন ঠিক কি না হ্যাঁ খালি কলিমুদ্দিন ছলিমুদ্দিন যদি আসে
আমারই পর্যন্ত পুলিশ দিয়ে ছায়া দিয়ে সরকারি এলাকা বুঝো ঘুরে যা এদিক দিয়ে যাবি না বলে কেন আমাদের কলিমউদ্দিন ছলিমউদ্দি আসছে কি বুঝলেন বুঝতে পারলেন না আল্লাহু আকবার কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা এবং প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যেতেন কোন সিকিউরিটির প্রয়োজন ছিল যারা বলেন ছিল আল্লাহ বললেন বান্দা যখন আমার হয়ে যায় আমি আমার বান্দার হয়ে যাই আর আমি আমার বান্দার যখন হয়ে যাই গোটা পৃথিবীটা আমি বান্দার পায়ের তলাতে এনে দিই জোরে বলুন ঠিক কি না ও মুসলমান দরদি কিন্তু আমরা তো আল্লাহর হতে পারলাম না এই জন্য আজকে আমাদের সিকিউরিটির প্রয়োজন হয় আমরা এত বড় দুর্নীতিবাজ তার জন্য আমাদের সিকিউরিটির প্রয়োজন হয় জোরে বলুন ঠিক না এই কথা বলুন ঠিক কি না আজকে মহতারা বুজুর্গ দস্তওয়াদী জামার ভাইরা আল্লাহ ওয়ালারা জিন্দার ইমানদার কলমা ওয়ালারা যেটা বলছিলাম আমিরুল মুমিনিন বললা আসলাম দরজনা খুলে দাও দরজনা খুলে দাও হলো কামাটা ময়দা যা প্রয়োজন নিয়ে আসলাম কেবল বুঝাটা উঠিয়ে দা বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন বিবিকে নিয়ে যাওয়ার পরে বলল বিবিরে তাম্বুর ভিতরে ঢুকে যাও বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে কোনো অহংকার নাই কোনো রকম ঘৃণা নাই তাকাব্বুর নয় তিনি পাথর দিয়ে আঁকা তৈরি করলেন কাঁচা চুলো জ্বলে না যত ফুঁদাই তত ধোঁয়া বেরিয়ে যায় হযরতে আমিরুল মুমিনিন চোখ দিয়ে টপটপ করে পানি ঝরে যায় বিবিটা দিয়ে বলেন স্বামী গো আপনার বন্ধুকে বলে দেন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে ইহুদি বুঝতে পেরে গেলেন ইনি তো সেই মানুষ নন ইনি তো সেই আমিরুল মুমিনিন ওমর সঙ্গে সঙ্গে ইহুদি দৌড়তে দৌড়তে গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের হাত কানা ধরলেন বলো আমিরুল মুমিনিন আমি আপনাকে কত কথা বলেছি না জানতে বলে ফেলেছি না চিনতে আমি তো মদিনার লোক আমি তো মদিনার লোক নই আমি তো মদিনার স্টেটের বাইরের লোক আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন হযরত আমিরুল মুমিনিন বললেন ভাই ওদিগম আমাকে তুমি আল্লাহ রাস্তায় মাফ করে দাও ক্ষমা করে দাও কিয়ামতের দিন আমাকে তুমি আসামি কান গড়ায় তুমি দাঁড় করিও না সঙ্গে সঙ্গে ইহুদি বললেন আরে ইনি তো সেই প্রিয় মানুষ ইনি তো সেই ওমর সঙ্গে সঙ্গে তিনার হাতে ঘা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর মুসলমান দরুদীপ আরে তো কোন আমি ছোট করে আপনাদেরকে বলে দিই বিশ্ব নবী দয়া নবী রহমতুল আলামিনের ছোট ঘটনা আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় নবী তিনি কত দরজার নবী তিনি কত মানের নবী তিনি রহমতুল লিল আলামিন আল্লাহ কোরআনে বলেছেন ফামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানিয়েছেন ও মুসলমান দরুদি আমার নবীর বাবা আর আমার নবীর তোমরা জিজ্ঞাসা করো ও মুসলমান দরুদীপ বিশ্ব নবী রহমতুল আলামিন তিনি কত দয়ার মানুষ তিনি রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা তিনি পড়াইছিলেন শিক্ষা দিয়েছিলেন হাদিসের মধ্যে নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি বিশ্ব নবী সাহাবায়ে কেরাম জবর ইঞ্জিলের ভিতরে কেতাবের ভিতরে দেখে
এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে তার চেহারা হবে এরকম সুন্দর তার শরীরটা হবে এরকম দেখতে এরকম হবে তার বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা তার ব্যবহার এত ভালো তার উপর যদি কেউ চড়াও হয় তিনি তাকে নিঃশর্তে ক্ষমা করে দেয় মাপ করে দেয় তিনি বিশ্ব নবীকে অপমান উপদস্থ করার জন্য আল্লাহ নবীকে যে বললেন আমানত কাকে বলে আমি বক্তা ছেড়ে দেবো বক্তা চলে হেঁটে বুঝলে বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়াটা ঠিক না এটি বলি ভাইরা আমার বাবাজি বলে আমার টাইম হলো 8:30 পুনরুদ্দিনের জন্য কিন্তু পাঁচ দিনের মাথায় প্যারা নবী সাহাবা একরামদেরকে পড়াচ্ছেন কোরআন তেলাওয়াত করাচ্ছেন শিখাচ্ছেন ইতিমধ্যে ইহুদি গিয়ে নবীজির কলার কানা ধরলে আচ্ছা বলুন তো সাহাবারা নবীকে কতটা ভালোবাসতেন জোরে বলুন কথা বলে সাহাবারা নবীকে নিজের জীবনের চেয়ে বেশি তারা ভালোবাসতেন জোরে বলুন ঠিক কিনা আমি আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে যে খেজুর গাছের খেজুর পড়ে আর আমার বাচ্চা গানা খেজুর গানা তুলে খায় ওই খেজুর গাছের মালিক যিনি আমার বাচ্চাদের মুখে হাত করে দিয়ে খেজুর বের করে না ও গো নবী আপনি একটু দয়া করে কোনো ব্যবস্থা করুন বিশ্ব নবী বললেন ওকে ডাকো ইহুদিকে ডাকা হলো ডাকার পরে বললো ভাই ইহুদি তোমার গাছটা আমাকে তুমি বিক্রি করো কত নিবে বলো ইহুদি বলল আমি কোনো রকম ভাবে গাছ বিক্রি করব না আপনি সব কিছু আমাকে দেন তো আমি বিক্রি করব না তিনি চলে গেলেন আমি ওই গাছটা যদি কিনে এনে দিতে পারি বলুন আপনি আমাকে কে দিবেন কি দিবেন আমি কি পাবো আপনি দয়া করে বলুন বিশ্ব নবী বললেন আবু দারদা ওই গাছটা যদি তুমি আমাকে এনে দিতে পারো কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে হাজার খেজুর গাছ দান করবে সুবহানাল্লাহ বলুন হযরত আবু দারদা চলে গেলেন বলে ভাই যদি তোমার গাছটা বিক্রি করো বলে না বলে আমার মদিনার মজারে আমার 600 খেজুরের গাছ আছে 600 খেজুরের গাছের বদলায় একটা খেজুরের গাছ তুমি আমাকে দাও সঙ্গে সঙ্গে ইহুদি বললেন কত সঠিক বলে হ্যাঁ ঠিক তো বলে হ্যাঁ লড়চড় হবে না তো বলে না নবীর চাবারা জীবন কোনোদিন মিথ্যা বলে না তাহলে 600 খেজুর গাছের বদলায় একটা খেজুর গাছ নেবে তো বলে হ্যাঁ নেব 600 খেজুর গাছ কে দেওয়া হলো বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই খেজুর গাছটা কিনে নিলাম আমার 600 খেজুরের গাছ আমি বিনিময়ে এই খেজুর গাছটা আমি আপনাকে দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা কি মহব্বত কি ভালোবাসা ইতিমধ্যে সব মোটা মোটা হয়ে গেল ইহুদির গর্দানকে উড়িয়ে দেওয়া
হওয়ার জন্য প্রস্তুত বিশ্ব নবী বললেন সাবারা থামো ও সাবারা থামো চুপ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ভাই ও সাবারা তাড়াতাড়ি করে তুমি 100 কান টাকা ইহুদিকে দিয়ে দাও বিশ্ব নবী নিচের দিকে মাথা নিচু করে বসে গেলেন ইহুদি দূরে বসে গেলেন কিছুক্ষণ পরে নবী বললেন ও আবু উমর ওকে 100 খান টাকা দিয়ে দাও আর তুমি যে ওকে মারার জন্য আঘাত করার জন্য তরবারি তুলেছো তার জন্য তাকে তুমি 5 কেজি খেজুর দিয়ে দাও এই কত যখন বলা ইহুদি বললেন আরে ইনি তো সেই নবী ইনি তো সেই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইনি তো সেই মুহাম্মদ ইনি তো সেই নবী আমি তো ওনার জবরিন দিলির ভিতরে দেখলাম তিনি তো সেই রসুল তিনি দৌড়তে দৌড়তে এলেন বিশ্ব নবীর কাছে এলেন বিশ্ব নবীর খানাখানা ধরলেন সঙ্গে সঙ্গে নবী বললেন ভাই রে তোমার টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে কেন বললে না তুমি তো 15 দিনের জন্য হুকুম নিয়েছিলে কিন্তু 5 দিনের মাথাতে তুমি আমাকে কেন তুমি টাকা চেয়ে অপমান করলে যাও তোমাকে মাপ করে দিলাম সঙ্গে সঙ্গে বললেন নবী গো আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করে দেবেন আমি জাতিতে ইহুদি আমি আপনার জামানার লোক নও আমি ঈসা আলা নবী আলাইহিস সালামের জামানার লোক আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে যে নবীর চেহারা হবে এরকম আখলাক হবে এরকম ব্যবহার হবে এরকম কালচার হবে এরকম ও মুসলমান করে শুনলেন সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে আপনি পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার আমার বাবা জীবনেরা অত্যাচারিত ইসলামের মালিক কে জোরে বলুন কে আল্লাহ হলেন ইসলামের মালিক আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে সবথেকে ধর্ম একটাই মানিত সেইটা হলো ইসলাম ইসলাম ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগা পারেনি তারা যখন ইসলামকে মিটিয়ে দিতে পারেনি পর্যন্ত ইসলাম আছে ইসলাম থাকবে জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন নারায়ণ তাকবীর হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ হাত তুলুন হাত তুলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সকলকে দিনদার ইমানদার আলমাওয়ালা মুসলমান বানার তৌফিক এনাত করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন এবার বক্তব্য দিতে আসছেন আমার বন্ধুবর আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দামত বরকাতুহু তিনি স্টেজে উপস্থিত সিনার মন মুগ্ধকর বক্তব্য দিল ভরা বক্তব্য মন মাতানো বক্তব্য ঠান্ডা হওয়া বক্তব্য আপনারা শুনবেন আমরা গলা ভাঙা নিয়ে এই আপনাদের সামনে চিল্লিয়ে দুটো কথা বললাম কেন আপনারা আমাকে যখন ডাকবেন তখনই পাবেন পাবেন না এই তো বার নাকি আর আপনাদের সবথেকে বড় কথা আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসা শেখ পড়া ইসমা আল্লাহ রহম কর 100 উপর ছাত্র বোর্ডিং এ তাদের তিন বেলা করে খাবার দেওয়া হয় সকাল দুপুর রাত্রি তাদের খাবারের ব্যবস্থা এবং পড়াশোনা থাকা দেওয়ার সব ব্যবস্থা এবং মাদ্রাসার ছাত্রদের জায়গা হচ্ছে না খুব কষ্ট হচ্ছে ইট ফেলে দিয়েছি ইট এসে পড়ে গেছে বালিও চলে এসেছে আমরা এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করার সিদ্ধান্ত নেব আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে
যেখানে বিল্ডিং আমরা করতে পারি সেই দিকে লক্ষ্য রাখবেন একটু হাত বাড়িয়ে দিবেন তো ভাই নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাছে যদি এসে আমি আইজুল হক দুবস্তা দুবস্তা করে শিবির চাই 10 টাকা 20 টাকা করে চাই দিবেন তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সবথেকে বড় খরচ হলো বোর্ডিং এর খরচ প্রচুর খরচ জানেন তো বাড়িতে তিনটে চারটে পাঁচটা মানুষ নিয়ে খিচিমিচি লেগে যায় সময় তো লাগে না ভাই কেউ খিচিমিচি লাগে না খিচখিচি লেগে যায় ঝামেলা লেগে যায় বিবির সঙ্গে স্বামীর মিল থাকে না বাপের সঙ্গে ছেলের মিল থাকে না বিটির সঙ্গে বাপের মিল থাকে না এখানে খিচমিচি হয়ে যায় ছোট্ট চার পাঁচটা সংসার নিয়ে এতগুলা ছেলে শিক্ষক নিয়ে আমরা এই যে প্রতিদিন তিন বেলা খাবার পড়ানো থাকা খাওয়া লাইট কারেন্ট হেনা তেনা সবের ব্যবস্থা এই চাহার উপরেই সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা যত শেষ কথা বলে দিই আমরা ভাই যেই হই যেমনই হই যেরকমই হই আমরা বলুন নামাজ পড়ার চেষ্টা করো পাঁচ ওয়াক্ত বলুন ইনশাআল্লাহ কোরআন আল্লাহ বলেছেন আমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার বন্দেগি করো আমার দ্বীনকে মেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে সুতরাং আমরা আল্লাহর ইবাদত করব নবীর তরিকা অনুযায়ী চলব আমি আইজুল হক যদি ভুল ত্রুটি হয়ে যায় কথার দ্বারা ভাষার দ্বারা আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন maaf করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নেতা কাকে বলে শুনেলেন দিল আপনার কি আল্লাহু আকবার বাদশা কে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি নেতা ছিলেন না ছিলেন না জোরে বলেন ছিলেন না ছিলেন না তিনি নবীর আদর্শ আদর্শিত তিনি আপনার কে ছিলেন তিনি মদিনার গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফরদ পৃথিবীর খলিফা নেতার কাজ কি নেতার কর্ম কি নেতার নেতার মানুষের উপর ভালোবাসা ও মুসলমান একটু কান করে শুনেলেন দিল্লাল্লাহু আকবার মদিনার গভর্নর হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ার্ড পৃথিবীর খলিফা একদিন তিনি বাড়িতে রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছেন দেখতেছেন চার মানুষগুলা কেমন আছে কি গলে আছে দেখার জন্য ঘুরতে শুরু করে দিয়েছে রে বাবা ঘুরতে ঘুরতে দেখা যায় গভীর রজনী হয়ে গেছে একটা মদিনার বাইরের লোক তিনি একটা তাম্বু গেড়ে দিয়ে রাস্তার ধারে ফাঁকা জায়গায় বসে আছে আর বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছে বাচ্চা আপনার কি তিনি হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ার্দ পৃথিবীর খলিফা হযরত ওমর তিনি গেলেন কে বলবো গো ভাই তিনি নরম হয়ে যান উনি মনে মনে করলেন হাই রে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায় ইনি চোর বা ডাকাত হতে পারে না সঙ্গে ডাক দিয়ে বললেন রঘুপতি আপনি কে চিনি না আপনি কে জানি না আমি হলাম মদিনার বাইরের লোক জাতিতে ইহুদি বড় গরিব মানুষ সংসার কোন রকম তাই তুই করে চলে হারি কোন সময় জলে কোন সময় জলে না কিন্তু শুনতে পেলাম মদিনার একজন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা সেই উমর নাকি বড় ভালো মানুষ দয়ার মানুষ তিনি নাকি নেতা হিসাবে ভালো তাই তার কাছে কিছু অর্থ সাজানোর জন্য আমি বেরিয়েছিলাম ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবির প্রসব বেদনা উঠে যায় আমি কি করলাম আমি তাম্বু গেড়ে দিয়ে আমার বিবিকে তাম্বুর ভিতরে রেখে নিয়েছি আমি বলছি আমার গড হে আমার প্রভু আমি এত রাত্রি
তাই কোথায় পাবো আমি এত রাত্রি লাঠি আগুন কোথায় পাবো আমি কি করব এই কত যখন বলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ারিস পৃথিবীর খলিফা বললেন প্রতীক ভাই আমি আপনার জন্য কোন রকম কোন ব্যবস্থা করতে পারি কিনা তিনি চলে গেলেন বাড়ি বাড়ি বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহর মা আমরা বাড়িতে গিয়ে বিবিকে ডাকি না গো অমুকের মা অমুকের মা বলি কি বলি না বলে আব্দুল্লাহর মা এই বলে যখন ডাক দিয়েছে প্রাণের বিবি বলেন স্বামী গো দরজা খোলা আপনি চলে আসুন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বিবি রে আজকে তুমি কি জান্নাত খরিদ করতে চাও জান্নাত নিতে চাও বলে হ্যাঁ স্বামী আমি তো জান্নাত নিতে চাই আমি তো জান্নাত খরিদ করতে চাই বলে বিবি আজকে তোমাকে জান্নাত খরিদ করতে হবে এবং তোমাকে দায়ের কাজ করিতে হবে তাই বুঝেন তো নাকি এখন তো তাই না এখন দায় নাই দায় ছিল আগে আর এখন পেটে ব্যথা উঠতে দেরি হসপিটালে নিয়ে যেতে দেরি লাগে কি বুঝছেন আপনারা বলেন অমনি সিজা কেটেলা দেখেন কোন ডাক্তারে বসে পড়া হচ্ছে কোন সিজার নাই বদমাইশি করে সিজার করে সব খাম করে দিছে আমাদের মেয়েদের কি বুঝলেন হ্যাঁ এই বাবজি আম পাকার টাইমে যদি আম পাকবে আপনি যদি এক মাস আগে আম পাড়ি নিয়ে কার্পেট দিয়ে জোর করে পাকান তো পাকবেই তো বুঝতে পারলেন আমার কথাটা হ্যাঁ আম পাকবে যে টাইমে সেই টাইম তো দিতে হবে কিন্তু আপনি সেই টাইম দিচ্ছেন না আগে আম পাড়ি নিয়ে বেশি দামে বিক্রি করার লেগে কার্পেট দিয়ে চালিয়ে দিচ্ছেন তো আপনার বিবির বাচ্চা হওয়ার টাইম আছে তো টাইম অনুযায়ী তাকে পৌঁছাতে দিতে হবে সেই টাইম অনুযায়ী না দিলে তো আপনার সিদ্ধার করে কেটে বের করতে হবে কি আপনারা বলছেন না কেন বলুন এই বাবজি আমার বাবা জীবনেরা আজ আমি আপনাদেরকে বলতে চাই বিবিকে বললাম তোমাকে দায়ের কাজ করতে হবে বিবির কোন মনে ঘৃণা নাই কোন অহংকার নাই কোন তাকাব্বর নাই তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফার বিবি কার বিবি জোরে বলুন কার বিবি তিনি অর্ধ পৃথিবীর খলিফার বিবি তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মনে কোনো অহংকার নাই মনে কোনো ঘৃণা নাই ও মুসলমান সঙ্গে সঙ্গে বলে স্বামী গো আমি জান্নাত খরিদ করতে রাজি বলে বিবিরে যা প্রয়োজন তুমি নিয়ে নাও লাঠি আপনার আগুন আপনার কাপড় চোপড় যা প্রয়োজন বিবি ভরে নিলেন আসলামকে ডাক দিয়ে বলে আসলাম রে বাইতুল মালের দরজা খানা তুমি খোলো বাইতুল মালের দরজা খানা খুলে দেওয়া হলো আসলামকে বললো আসলাম খাবার পুরো খেজুর পুরে নিলেন জব পুরে নিলেন ময়দা পুরে নিয়ে আসলাম কে বললেন আসলাম আমার বোঝানা আমার মাথায় উঠিয়ে দাও আসলাম বলেন আমিরুল মুমিনীর খলিফাতুল মুসলিমিন আমি আপনার গোলাম আমি আপনি আমি থাকতে কেন বুঝা আপনি বহন করবে এখন আমাদের দেশের দলের বাবা নেতা এমপি এমএলএ তো দূরের কথা মন্ত্রী তো দূরের কথা যদি এখন অঞ্চল সভাপতি হয় তো তার দিকে কইরা গার্ড লাগছে ধরে বলুন ঠিক কিনা এই কথা বলছেন না তাহলে কত সাধু ও কত সাধু এই বাবজি দুর্নীতি যদি তার ভিতরে না থাকে তার গার্ডের প্রয়োজন আছে কথা কোন দেখানে দুর্নীতি আছেই বলি তার গার্ডের প্রয়োজন সিকিউরিটি প্রয়োজন হয় যদি দুর্নীতি না থাকে তার গার্ডের প্রয়োজন নাই তার সিকিউরিটির প্রয়োজন নাই হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা তোমার মতন কলিমুদ্দিন ছলিমুদ্দিনের মত আল্লাহ হ্যাঁ আমাদের দেশে এখন রাস্তা দিয়ে কলিমুদ্দিন ছলিমুদ্দিন আসতে যদি শুনে তো আল্লাহু আকবার সেই পাড়া থেকে কাকলা মারি পর্যন্ত মারি মিহি দিয়ে ছাহে দিছে কি বুঝছেন ধরে বলো ঠিক কিনা হ্যাঁ খালি কলিমুদ্দিন ছলিমুদ্দিন যদি আসে কাতলা মারি পর্যন্ত পুলিশ দিয়ে ছাই দিয়ে সরকারি আলোকে ঘুরে যা এদিক দিয়ে যাবি না বলে কেন আমাদের কলিমুদ্দিন ছলিমুদ্দি আসছে
কি বুঝলেন বুঝতে পারলেন না আল্লাহু আকবার কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা এবং প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যেতেন কোন সিকিউরিটির প্রয়োজন ছিল যারা বলেন ছিল আল্লাহ বললেন বান্দা যখন আমার হয়ে যায় আমি আমার বান্দার হয়ে যাই আর আমি আমার বান্দার জন্য হয়ে যাই গোটা পৃথিবীটা আমি বান্দার পায়ের তলাতে এনে দিই জোরে বলুন ঠিক কি না ও মুসলমান দরদি কিন্তু আমরা তো আল্লাহর হতে পারলাম না এই জন্য আমি আমাদের সিকিউরিটির প্রয়োজন হয় আমরা এত বড় দুর্নীতিবাজ তার জন্য আমাদের সিকিউরিটির প্রয়োজন হয় জোরে বলুন ঠিক না এই কথা বলুন ঠিক কি না আজকে মহতরা বুজুর্গ দস্তওয়াদি জামার ভাইরা আল্লাহ ওয়ালারা জিন্দার ইমানদার কুলমা ওয়ালারা তাই যারা বলছিলাম আমিরুল মুমিনিন বল্লা সাম দরজনা খুলে দাও দরজনা খুলে দাও হলো কামাটা ময়দা যা প্রয়োজন নি আসলাম কে বলল বুঝাটা উঠিয়ে দাও বিবিকে সঙ্গী করে নিয়ে গেলেন বিবিকে নিয়ে যাওয়ার পরে বলল বিবি রে তাম্বুর ভিতরে ঢুকে যাও বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে কোনো অহংকার নাই কোনো রকম ঘৃণা নাই তাকাব্বুর নাই তিনি পাথর দিয়ে আঁকা তৈরি করলেন কাঁচা চলো জ্বলে না যত ফুদাই তত ধোঁয়া বেরিয়ে যায় হযরত আমিরুল মুমিনিন চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যায় বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনার বন্ধুকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে বুঝতে পেরে গেলেন ইনি তো সেই মানুষ নন ইনি তো সেই আমিরুল মুমিনিন ওমর সঙ্গে সঙ্গে ইহুদি দৌড়তে দৌড়তে গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের হাত জানা ধরলেন বলো গো আমিরুল মুমিনিন আমি আপনাকে কত কথা বলেছি না জানতে বলে ফেলেছি না চিনতে আমি তো মদিনার লোক আমি তো মদিনার লোক নই আমি তো মদিনার স্টেটের বাইরের লোক আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন হযরত আমিরুল মুমিনিন বললেন ভাই ওদিগম আমাকে তুমি আল্লাহ রাস্তায় মাফ করে দাও ক্ষমা করে দাও কিয়ামতের দিন আমাকে তুমি আসামি কাঁড়ায় তুমি দাঁড় করিও না সঙ্গে সঙ্গে ইহুদি বললেন আরে ইনি তো সেই প্রিয় মানুষ ইনি তো সেই ওমর সঙ্গে সঙ্গে তিনার হাতে ঘা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর মুসলমান দরুদি আরে তো বলুন আমি ছোট করে আপনাদেরকে বলে দিই বিশ্ব নবী দয়া নবী রহমতুল আলামিনের ছোট্ট ঘটনা আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় নবী তিনি কত দরজার নবী তিনি কত মানের নবী তিনি রহমতুল লিল আলামিন আল্লাহ কোরআনে বলেছেন ফামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানিয়েছেন ও মুসলমান দরুদি আমার নবীর বাবা আর আমার নবীর তোমরা জিজ্ঞাসা করো ও মুসলমান তিনি রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা তিনি পড়াইছিলেন শিক্ষা দিয়েছিলেন হাদিসের মর্মে নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিয়েছিলেন ইতিমধ্যে জাতিতে ইহুদি ইশালা নবী আলাইহি সালামের জামানার লোক তিনি তোরাত জবুর ইনজিলের ভিতরে কিতাবের ভিতরে দেখে
গেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে তার চেহারা হবে এরকম সুন্দর তার শরীরটা হবে এরকম দেখতে এরকম হবে তার বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা তার ব্যবহার এত ভালো তার উপর যদি কেউ চড়াও হয় তিনি তাকে নিঃশর্তে ক্ষমা করে দেয় মাফ করে দেয় তিনি বিশ্ব নবীকে অপমান অপদস্ত করার জন্য আল্লাহ নবীকে এসে বললেন محمد عبد الله ابن محمد